ইউসুফ পাঠানকে জমি দখলের অভিযোগে নোটিশ বিজেপি পরিচালিত পুরসভার জমি দখলের অভিযোগে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ পাঠাল গুজরাটের বিজেপি পরিচালিত বারোদা পুরসভা দ্রুতই জমিটি খালি করতে বলা হয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে পাঁচবারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফুটেছেন ফুটিয়েছেন তিনি তার বিরুদ্ধেই অভিযোগ গুজরাটে বরোদা পুরসভার অন্তর্গত জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন ভোটে যে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে নোটিশ পাঠানোয় হতবাক হয়েছেন অনেকেই লোকসভা ভোটের ফল প্রকাশ করা হয়েছে চৌঠা জুন আর তাকে ছয়ই জুন এই নোটিশ পাঠানো হয়েছে বরোদা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন দু হাজার বারো সালের নশো আটাত্তর বর্গমিটারের একটি জমি ইউসুফকে বিক্রি নাকচ করে দিয়েছিল গুজরাট সরকার সেই জমিটি এখন দখল করে রেখেছেন সে কারণেই পুরসভার নোটিশ গিয়েছে তার কথায় সম্প্রতি আমরা খবর পেয়েছি ওই জমিতে দেওয়াল তুলছেন ইউসুফ তাই ছ তারিখে আমরা ওকে একটি নোটিশ পাঠাই দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে আমরা দু সপ্তাহ অপেক্ষা করব তারপর পরবর্তী পদক্ষেপের কথা ভাববো এই জমি পুরসভার আমরা এটা ফেরত নেব